নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের ঝুরি ভাজা কেমন করে বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো। ঝুরি ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপের মতন বেসন, নুন, হলুদ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রিফাইন্ড অয়েল, আর নিয়েছি জল। প্রথমে আমি বেসনের মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে নেব। এবার আমি লঙ্কা আর হলুদের গুঁড়োটা সাথে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই প্রথমে। এরপরে এর মধ্যে আমি প্রায় 6 চামচের মতন, ছোট চামচ বলে আমি 6-7 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এটা করে এটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবারে আমি এর মধ্যে জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। প্রথমে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাবো, বেশি জল দিলে মাখাটা ঠিক ভালো হবে না। আমার বেসনটা মাখা হয়ে গেছে, পুরো আটা মাখার ডোয়ের মতন আমার এই মাখাটা হয়েছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে। ঝুরি ভাজাটা করার জন্য আমি এই এই মেশিনটা নিয়ে নিয়েছি। মেশিনেই ডোটা দেওয়ার আগে মেশিনটার মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নেব। এই মেশিনটার মধ্যে অনেক রকমই ডিজাইন আছে। আমি একদম মানে সরু যেটা সেটা আমি নিয়ে নিয়েছি ডিজাইনটা, এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব। আর এই মেশিনের ভেতরেও আমি একটুখানি তেল মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে ডোটা মেশিনটার গায়ে লেগে যাবে না, ওই জন্য এটার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম আর এটা স্মুথলি বেরিয়ে যাবে। ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। দেওয়ার আগে ডোটার গায়ে আমি আর একটুখানি তেল মাখিয়ে নিলাম। এটার মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নেব। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখন আমি রিফাইন অয়েল ঢেলে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলটা আমি আস্তে করে দিয়েছি। করে দিয়ে এবার এটাকে আমি এরকম করে আমি খুঁটি দিয়ে রেখে কেটে দিলাম। আমি ভাজার সময় গ্যাসটাকে সিমে করে দিয়েছি। ঝুরি ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
আমি এরকম ভাবে সবগুলোকেই করে নেব। আমার ঝুড়ি বাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আপনাদের আমি ভেঙে দেখাবো আমার ঝুড়ি বাজাগুলো কিরকম মুচমুচে হয়েছে। ঝুড়ি বাজাগুলো একদম মুচমুচে হয়েছে, আপনারাও এরকম বাড়িতে করে খাবেন। আমি এটা একটু ঠান্ডা হলে কন্টেনারে ভরে রাখবো, আপনাদের যদি ইচ্ছে হয় তা আপনারা বিট নুন দিতে পারেন, আমি এর মধ্যে বিট নুন দেবো না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন আসি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।